90 বছরের ব্রিটিশ শাসন। সে 190 বছরের ব্রিটিশ শাসনের পর 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই। সুতরাং এর গুরুত্ব আছে। একজন ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি। আমরা যে সমস্ত বীর শহীদ যারা এই আত্মবলিদান দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, বাংলা থেকে পাঞ্জাব থেকে শুরু করে সারা দেশে সর্বত্র, হ্যাঁ প্রত্যেকটা রাজ্যেই আজকে ভীষণ সাড়ম্বরে এই দিনটা আমরা পালন করি। সুতরাং এর একটা আলাদা গুরুত্ব আছে। এটার মধ্য দিয়ে আমরা নানা ভাষা নানা জাতি আমাদের এখানে সেই এই এই দিনগুলো, বিশেষ করে এই 15ই আগস্ট, আমাদের 26শে জানুয়ারি যে দিনগুলো, এইগুলোর মধ্যে দিয়ে আমরা যে ভারত, আমরা ইন্ডিয়ান, আমরা যে যার ধর্ম, যে যার ভাষা, যে যার বর্ণনে থাকি, কিন্তু এই দিনটা সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে আমরা সর্বস্তরে এই দিনটা পালন করি। এখানে আমরা প্রমাণ করি সারা বিশ্বের কাছে আমাদের এই যে গুরুত্ব, এই জায়গা থেকে যে আমরা সাধারণভাবে নানান ভাগে ভাগ হলেও আমাদের সেই জায়গা থেকে একটা জাতি, যারা আমরা ভারতীয়। আমরা সেই ভারতীয় যারা শহীদ হয়েছিলেন ব্রিটিশ শাসন থেকে, ব্রিটিশ শাসনের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, তাদেরকেও আমরা স্মরণ করি। আর যারা বীর আমাদের এই ভারতবর্ষে স্বাধীনতা এনেছেন, তাদেরকেও আমরা স্মরণ করি আজকের এই স্বাধীনতা দিবসে। তাই আমি এই আজকের এই 14ই আগস্ট, আজ দিন পহালি রাত 12টার পর 15ই আগস্ট হবে, আমি সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার সঙ্গে আমাদের যে একটা অভিশাপ চলছে কোভিড, সেটার তৃতীয় ঢেউ নানানভাবে আসার কথা চলছে, তো আমরা যেন সাবধানতা অবলম্বন করি, আবার আমরা সুস্থ জীবনে, স্বাভাবিক জীবনে ফিরে আসব। আমরা যেভাবে ব্রিটিশদেরকে আমরা জয় করেছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সুতরাং এই জায়গা থেকে সারা মানব জাতি আবার কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করে জয় আনবে, এই কথা আমি সবার সামনে বলছি। এই তাই আগামী দিন সবাই মিলে আমরা পালন করব আমাদের স্বাধীনতা দিবস। সমস্ত সার্বিক যেরকম কোভিড বিধি মেনেই পালন, হ্যাঁ, আর সেটাও যে কোভিড বিধি যেটা আছে আমাদের, সেটা অবশ্যই সবাইকে, সবাই এখন জানে, অনেক বেশি সচেতন হয়ে গেছে। আমরা যে পশ্চিম, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে সংক্রমণ কমেছে তার পূর্ণ কৃতিত্ব আমাদের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার সঙ্গে হচ্ছে আমাদের যে সাধারণ যারা জনজাতি আছে এবং প্রশাসন আছে, সেই জায়গা থেকে সবাই সচেতন হই, যা যা নিয়ম আছে মেনে চলবো, সেটাও স্বাধীনতার দিন আগের দিন আমাদের এই শপথ থাকবে।